নমস্কার, আমি আইসন বেঙ্গলি গৃহস্থ পক্ষ থেকে আপনাদেরকে লক্ষ্মী পূজা অগ্রিম তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হচ্ছে নারিকেল লাড্ডু। তাই প্রথমে আমি চুলাটা ধরিয়ে নেব। চুলা ধরানো হয়ে গেছে, এবার চুলার মধ্যে বসিয়ে দিলাম কড়াই। আর এখানে কী কী নিয়েছি? এখানে নিয়েছি একটা নারিকেল কুড়া, আর নিয়েছি 300 মতো চিনি, আর দুটো এলাচ দিয়ে আমি মিশ্রণকে গুঁড়ো করেছি, আর নিয়েছি দুধ। এই নারিকেলের লাড্ডু বানাতে খুব একটা বেশি সামগ্রী লাগে না, আর সময়ও লাগে না, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। এবার দেব কড়াইয়ের মধ্যে দুধ। দুধটা ফুটে অনেকটা কমে গেছে, দুধ ঘন হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে দেবো চিনি। চিনি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। চিনি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচে লাগে না যায়। আর যারা আমার ভিডিওতে দেখছে তারা একটা তো লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। অল বেল আইকনটি প্রেস করবেন। এবার দেব কুড়িয়ে রাখা নারিকেল। নাড়াচাড়া করতে থাকবো। দেখুন বন্ধুরা, নারকেল থেকে যে জল বেরিয়েছে সেই জল এখন শুকাতে আরম্ভ হয়েছে। এবার আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, কারণটা হচ্ছে নিচেতে গিয়ে জলে যেতে পারে চুলা, পুরা বন্ধ হয়ে যাবে নারকেল। তো আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি, দুধ শুকিয়ে পুরা এই অবস্থা হয়েছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর পর ঠান্ডা হয়ে হওয়ার পর আরও শক্ত হবে, তো এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এইগুলি ঠান্ডা হয়ে আমি এবার লাড্ডু বানাতে আরম্ভ করে দিয়েছি। প্রথমে হাতে নেচে নিয়ে এইভাবে গোল করে আমি বানিয়েছি। আপনারা যে যেরকম সে পছন্দ করেন সেই রকম বানাতে পারেন। দেখুন বন্ধুরা, আমার নারিকেলের লাড্ডু পুরোপুরি রেডি। এবার আমি যেহেতু বুদ্ধি করেছি তাই আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। কাল আগামীকালকে লক্ষ্মী পূজা, তাই মায়ের কাছে নিবেদন করব। আর আপনারা দেখার সঙ্গে সঙ্গেই বানিয়ে মায়ের কাছে নিবেদন করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করবেন, আর একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিও নিয়ে।